মাইলের সংরক্ষণ অভিযান 2023 সফল করার লক্ষ্যে সাংবাদিক ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরবকাঠি পৌরসভা হল রুমে বাংলাদেশ নৌ পুলিশ বাহিনীর ব্যবস্থাপনায় আলোচনা অনুষ্ঠিত হয়। সরবকাঠি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে ও নৌ পুলিশ সরবকাঠি শাখার অফিসার ইনচার্জ বিকাশ চন্দ্র রায় সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নৌ পুলিশ খুলনা অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাসান হাবিব, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইন্সপেক্টর তদন্ত মাসুদ খান, মৎস্যজীবী সভাপতি মোশারফ হোসেন, মৎস্য অফিস সহকারী ফিরোজ আহমেদ প্রমুখ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর এই 22 দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে, তার সুফল জেলেরাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময় আপনারা নদীতে কেউ জাল ফেলবেন না, এই হোক আমাদের অঙ্গীকার। তিনি আরো বলেন, এই 22 দিন মা ইলিশ আহরণ বিক্রি ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নৌ পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর রহমান বলেন, আমরা যদি 22 দিন মা ইলিশ না ধরি তাহলে সামনের এক বছর মনের খুশিতে ইলিশ খেতে পারবো। তাই জেলেদের একটু কষ্ট হলেও যেন আইন অমান্য না করি। সভায় তিনি সকল জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে বিভিন্ন উপদেশ ও পরামর্শ দেন। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।